আমাদের বোম ডিসপোজাল যে ইউনিটটা রয়েছে স্যার সেটা পর্যাপ্তভাবে আমাদের যা যা অনেক কাজ রয়েছে এগুলি মানে সব কাজ তো সম্বন্ধে বলা যায় না, কাজে আমাদের প্রচুর কাজ রয়েছে। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি প্লিজ, এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস, আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, আপনি ডিক্লেয়ার ইট অ্যাজ এ ক্রাইম সিন ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটাকে প্লেস অফ অকারেন্স ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স এটা আমাদের জিম্মায় রয়েছে, আমাদের কাজ শেষ। আপনি সেটা উত্তর দিচ্ছেন না, আমাকে একটু বলে উত্তরটা দিতে আমি জানি না। আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা এখন ক্রাইম সিনে প্রবেশ করতে দেব। আমি যেটা জানতে চাই বিষয়টা উত্তর দেন, কারণ আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি এলাউড টু গো। আমি কিন্তু আপনার কাছে যেতে প্লিজ, আপনি আমাকে, আমি আপনার কাছে, আপনি যেমন বলছেন আপনি একজন সিনিয়র মানুষ, আমি আপনাকে চিনি, সিনিয়র মানুষ বলেই তো বলছি। আমি আমার দায়িত্ব পালন করছি। আপনি যদি বলেন আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে এটি হতে পারে অফিস তো আপনি জানেন এটা ক্রাইম সিন। এই থামো, আচ্ছা প্লিজ, অন্যরা একটু কথা বলবেন না, আমি সিনিয়র মানুষ কথা বলছি। উনি আগে কি বলেন সেটা আগে শুনুন। মহাসচিব আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, আমি কি বলবো? আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এটা বিএনপি, আমি কি করব সেটা জানি, শেষ করি আমার প্রশ্নটা। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আমার প্রশ্ন, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেলবেলায় আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা উদ্ধার করা হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স। সো এটা ক্রাইম সিন হিসাবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসাবে আমাদের সদস্যরা, সিআইডি, বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে আপনি আমার সঙ্গে উত্তেজিত হবেন না। আমি উত্তেজিত নই, আমি ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড না, নোবডি ইজ অ্যালাউড টু গো। ঠিক আছে, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব, অবশ্যই এটা আমার অফিস, কেন্দ্রীয় অফিস, এটা আমার, এটা আমাদের প্রপার্টি, অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন, আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। আমি একটু ওইভাবে কথা বলছি, ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা? আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি অফিস। ফাইন, দ্যাটস অল, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। এখন আপনারা শুনেন, আর জানেন সারা দিকে স্যার, কেউ ঢুকবেন না, কেউ ঢুকবেন না। শফিক ভাই, আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না, এবং তারা যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা। আমাদের ওখানে কোনো বিস্ফোরক ছিল না, নাচিং ওয়াজ देयर, এবং তারা নিজেরা ক্যারি করেছে। আপনারা সেগুলো দেখেছেন, সবকিছু তারা দিয়েছে। আপনার কোনো এবং আমরা এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে মেলান করার জন্য আমাদের 10 তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ, সেই সমাবেশকে পুরোপুরি নস্বাত করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা, চক্রান্ত, গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য। আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আপনার আমি যেতে না পারি, তাহলে কী করে একজন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কাজ করবে? একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এখন একজন মহাসচিব সেটা অফিসেই যেতে না পারে, তাহলে কি অবস্থায় আপনারা এই কথা বলবেন? আপনারা না পারে তাহলে এটা সম্ভব না। এখানে গণতন্ত্র তো দূরের কথা, এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না, এটাই প্রমাণিত হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিএনপি অফিসকে আপনার খুলে দেওয়ার জন্য, আমাদের যাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাচ্ছি, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কালকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তার তদন্ত করে সেই বিনা কারণে যাকে হত্যা করা হয়েছে সেটার প্রয়োজনীয় আইনের ব্যবস্থা দাবি জানাচ্ছি। এবং 10 তারিখের সমাবেশ যেন সুস্থ শান্তিপূর্ণভাবে সমাবেশ হতে, তার জন্য আমি সরকারের কাছে এই সমস্ত দায়ী দায়িত্ব। এখন কোথায় হবে সমাবেশ জানিয়েছি, আমরা আবার জানাবো।